পুজোতে সাধারণত অঞ্চলে পুজোগুলো দেখা হয় এবং মানুষ যারা আসে তাদেরকে দেখাশোনা করা যাতে অসুবিধা না হয় এটাই আমাদের বরাবরই প্রত্যেকটি বছরই এই কাজ। সুতরাং অনেক মানুষ অনেক ভিড় রয়েছে, তাই তাদের আনন্দই আমাদের আনন্দ। পুজো ভালো কেটেছে, ভালো পুজো পরপর ব্যস্ততা, লক্ষ্মী পুজো আছে এবং বাংলায় তো সমস্ত পুজো অত্যন্ত আড়ম্বর সহ করা হয়। এরপরে লক্ষ্মী পুজো মা আজকে চলে যাচ্ছেন, সেই একটু কষ্ট হয়, দেখতে দেখতে বছর যে কীভাবে কেটে যাচ্ছে না, ভালো মার শক্তিটা দিন যাতে ভালো কাজ আমার সকলকে, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম শুভেচ্ছা অভিনন্দন। আমরা ক্ষুদ্র মানুষ, তাদের ভালোবাসা আশীর্বাদ তারা দেবেন আর আমরাও তাদের সকলেরই মঙ্গল কামনা। মিষ্টি খাইয়ে বিদায় জানানো এবং তারপর আবার সেই একটা বছরের প্রতীক্ষা, প্রতীক্ষা শেষে মা আবার আসবেন। তার জন্য হয়তো এখন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যেই রীতিমতো 2025-এর কি সময়সূচি রয়েছে সেই নিয়ে প্রচুর আলোচনা চলছে। সাধারণত অঞ্চলে পুজোগুলো দেখা এবং মানুষ যারা আসে তাদেরকে দেখাশোনা করা যাতে অসুবিধা না হয় এটাই আমাদের বরাবরই প্রত্যেকটি বছরই এই কাজ। সুতরাং অনেক মানুষ অনেক ভিড় রয়েছে, তাই তাদের আনন্দই আমাদের আনন্দ। পুজো ভালো কেটেছে, ভালো হয়েছে আমার লক্ষ্মী পুজো। হ্যাঁ, পুজো পরপর ব্যস্ততা, লক্ষ্মী পুজো আছে এবং বাংলায় তো সমস্ত পুজো অত্যন্ত আড়ম্বর সহ করা হয়। সুতরাং এরপরে লক্ষ্মী পুজো মা আজকে চলে যাচ্ছেন, সেই একটু কষ্ট হয়, দেখতে দেখতে বছর যে কীভাবে কেটে যাচ্ছে তার থেকে ভালো মার শক্তিটা দিন যাতে ভালো কাজ আমরা করতে পারি। তাদের সকলকে, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম শুভেচ্ছা অভিনন্দন। আমরা ক্ষুদ্র মানুষ, তাদের ভালোবাসা আশীর্বাদ তারা দেবেন আর আমরাও তাদের সকলেরই মঙ্গল কামনা। মিষ্টি খাইয়ে বিদায় জানানো এবং তারপর আবার সেই একটা বছরের প্রতীক্ষা, প্রতীক্ষা শেষে মা আবার আসবেন। তার জন্য হয়তো এখন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যেই
রীতিমতো 2025 এর কি সময়সূচি রয়েছে সেই নিয়ে প্রচুর আলোচনা চলছে। রয়েছে সেই নিয়ে প্রচুর আলোচনা চলছে। Thank you.